নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? তোমরা আছো টেক চ্যালা ইউটিউব চ্যানেলের সাথে, আর আমি বুবাই। ইতিমধ্যে যারা মিউজিক নিয়ে কালচার শুরু করে দিয়েছো এবং মিউজিকে নতুন করে কিছু করতে চাইছো, নতুন করে কোনো একটা ড শিখতে চাইছো, DAW মানে ডিজিটাল অডিও ওয়ার্ক স্টেশন শিখতে চাইছো এবং মিউজিকের ওপরে নিজেদের কেরিয়ার বানাতে চাইছো, তাদের জন্য খুব সুখবর। আমি এর মধ্যেই একটি অলরেডি বাংলাতে ভিডিও আপলোড করে দিয়েছি, যেটা কেক ওয়াকের প্রথম ভিডিও বাংলাতে। তোমরা যারা এখন অবধি সেই ভিডিওটা দেখো নি, তারা ওই ভিডিওটি প্লিজ দেখে নাও। আর আজকে তার সেকেন্ড পর্ব, এবং এই সিরিজটি চলতে থাকবে যতদিন কেকওয়াকটাকে তোমরা ভালো মতো না শিখে নিতে পারছো, আমি তোমাদেরকে ঠিকঠাকভাবে না বুঝিয়ে দিতে পারছি কেকওয়াক সম্বন্ধে, ততদিন এই সিরিজটা চলতে থাকবে। তো প্রথম পর্বে আমি কেকওয়াকের প্রয়োজনীয়তা, কেকওয়াক কীভাবে কাজ করে এবং কেকওয়াকের গুরুত্বপূর্ণতা এবং কেকওয়াক কতটা স্ট্রং, এসব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কেকওয়াকের সেকেন্ড পার্ট অর্থাৎ বেসিক কেকওয়াকে কী করে VST-কে কল করতে হয়, কী করে VST ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা কাজ করব, কী করে এফেক্টস, কীভাবে পিয়ানোরোলকে মিউজিক তৈরির জন্য আমরা কাজে লাগাবো, সেসব নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তাহলে চলো বন্ধুরা, এগোনো যাক আমার ডেস্কটপ স্ক্রিনে। অলরেডি আমি ডেস্কটপ স্ক্রিন খুলে রেখে দিয়েছি এবং নিউ প্রজেক্টের মধ্যে আমি এমটি প্রজেক্টে ক্লিক করব। এমটি প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে কিছুটা সময় নেবে বন্ধুরা, আমার ইন্টারফেসটি খুলে গেছে। আজকে আমি তোমাদেরকে আবার প্রথম থেকে দেখাবো, যদিও আগের টিউটোরিয়ালটিতে আমি খানিকটা দেখিয়েছি কী করে VST-কে কল করতে হয় এবং পিয়ানোরোলের হালকা ফুলকা রিভিউ ব্যবহার। তো আজকে আমি প্রথম থেকে শুধু পিয়ানোরোলের ওপরেই পুরো টিউটোরিয়াল থাকবে, সুতরাং প্রথম থেকে লাস্ট অবধি তোমরা এই ভিডিওটি দেখো স্কিপ না করে। অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য আজকে তোমাদের সাথে আলোচনা করব। কেকওয়াক, কেকওয়াকের ইন্টারফেসটি একদম প্রফেশনাল, কোনো রকম দেখে খেলনা বা বাচ্চাদের কার্টুন টাইপের কিছু মনে হয় না, একদমই প্রফেশনাল একটা ইন্টারফেস। এবং এখানে অন্যান্য ডয়ে যেভাবে কাজ হয়, এফএল স্টুডিও, কিউবেস, অ্যাবলটন, লজিক প্রো, যে কোনো ডয়ে যেভাবে কাজ হয় ঠিক সমানভাবে কাজ কেকওয়াকও করতে পারে। কেকওয়াক প্রথমে পেইড ড ছিল এবং এটি সোনার বলে মার্কেটে পাওয়া যেত এবং এটি যথেষ্ট মানে দামি ড ছিল এটা। পরে এটি ব্যান্ডল্যাব কোম্পানি এটাকে কিনে নেয় এবং এটিকে মার্কেটে ফ্রি করে দেয়, সবার জন্য ফ্রি এটা। তো চলো বন্ধুরা, কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে আসি এবং দেখতে পাচ্ছি এখানে ইন্টারফেস নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, এই ভিডিওতে ইন্টারফেস নিয়ে আলোচনা করব না। আমি ডান দিকে ইন্সপেক্টর প্যানেলটিকে আমি কোল্যাপসড করে দেবো, এটিকে হালকা ছোটো করে দেবো এবং আমি প্রথমেই ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নেব, কিন্তু তার আগে আমি টেম্পোসটাকে সেট করে নেব। টেম্পো সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে, আমি যদিও আগে টিউটোরিয়ালে দেখিয়েছি এটা। এখানে ক্লিক করার পরে আমি আমার 90 BPM সেট করব, 90 BPM-এ মিউজিক বানাতে আমার খুব ভালো লাগে। আর ইনস্ট্রুমেন্ট কল করার জন্য সব থেকে সোজা নিয়ম হচ্ছে, এইখানে দেখো একটা প্যান রয়েছে বন্ধুরা, এখানটাতে মিডিয়া প্লাগিনস, এই প্লাগিনসের মধ্যে ক্লিক করব। প্লাগিনসের মধ্যে ক্লিক করার সাথে সাথেই অডিও এফেক্টস আছে এবং এখানটাতে দেখো ইনসার্ট VST ইনস্ট্রুমেন্ট লেখা উঠছে। এই ইনসার্ট VST ইনস্ট্রুমেন্টে ক্লিক করলেই এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্টের অপশান দেখাবে, এগুলো সব আমি ক্যাটাগরিতে ভাগ করে রেখেছি কারণ অনেকদিন থেকে আমি কেকওয়াক ইউজ করছি, তাই কেকওয়াকটাকে নিজের মতন নিজের সুবিধার্থে আমি কেকওয়াকের ক্যাটাগরিতে, কেকওয়াকের যত VST আছে সবগুলোকে একটা ক্যাটাগরিতে ভাগ করে রেখেছি আমি। তো সুতরাং প্রথমেই আমি একটা পিয়ানো নেব, পিয়ানোর জন্য আমি পিয়ানো সেকশানে চলে আসবো। আসার পরে এখানটাতে কিজোন ক্লাসিক যে পিয়ানোটা আছে সেই পিয়ানোটা, এই কিজোন ক্লাসিক পিয়ানোটা একদম ফ্রি, তোমরা চাইলেই এটিকে ডাউনলোড করতে পারো এবং এটি থার্ড পার্টি 64 bit-এ পাওয়া যায়, যেটি কেকওয়াকের বা অন্যান্য ড্রয়ের সাথে খুব দুর্দান্তভাবে কাজ করে এবং এটি একদম রিয়ালিস্টিক একটা পিয়ানো। সাইজও খুব বেশি না, খুব ঠিকঠাকভাবে যে কোনো লো এন্ড PC-তেও রান করে। তো কী করে কেকওয়াকের মধ্যে আমি কিজোন ক্লাসিক বা যে কোনো VST-কে কল করব, সব থেকে সিম্পল নিয়ম হচ্ছে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এই যে অ্যারেঞ্জার ট্র্যাক আছে অ্যারেঞ্জার ট্র্যাকের মধ্যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। ড্রপ করলে এখানে ইনসার্ট সব সিন্থ অপশন বলে একটা ডায়ালগ বক্স খুলে যাবে এবং এই ডায়ালগ বক্স খুলে যাওয়াতে এখানে অনেকগুলো অপশন রয়েছে যার মধ্যে টিক মানে চেকবক্স রয়েছে, তার মধ্যে সব থেকে ওপরের যে চেকবক্সটি অর্থাৎ সিম্পল ইনস্ট্রুমেন্ট ট্র্যাক তাতে আমি টিক রাখবো এবং সিন্থ প্রপার্টি পেজ এটা তো ঠিক থাকবে, বাকিগুলো আমার ডিজেবল করা থাকবে এবং আমি ওকে বাটনে ক্লিক করব। তার সাথে সাথে আমার অ্যারেঞ্জার ট্র্যাকের মধ্যে কিজোন ক্লাসিক খুলে গেছে। এবার কিজোন ক্লাসিক খুলে যাওয়ার সাথে সাথে আমি এটিকে
আমি দেখতে পাচ্ছি পিয়ানোর একটা সাউন্ড পেলাম আমি। তো এখানটাতে আমি প্রোগ্রামে এসে গ্র্যান্ড ইয়ামাহা গ্র্যান্ড পিয়ানোটাকে ক্লিক করে দেব। ইয়ামাহা গ্র্যান্ড পিয়ানো আমার সিলেক্ট করার পর আমি এটিকে জাস্ট ক্রস করে দেব। এখান থেকে এই ডবল অ্যারোতে, ডাউন ডবল অ্যারোতে ক্লিক করে এটিকে জাস্ট বড় করব, আর একটু বড় করে নেব আমি। এবার পিয়ানো রোলকে খুলব। কি করে পিয়ানো রোলে আসতে হবে কেকওয়াকের মধ্যে? যখনই আমরা কোনো ভিএসটি ইনস্ট্রুমেন্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তার সাথে সাথে এখানে প্যানের মধ্যে একটি এমটি স্পেস তৈরি হয়ে যায়, যেখানে অনেকগুলো ভার্টিক্যাল লাইন্স থাকে। এই ভার্টিক্যাল লাইন, এইটা হচ্ছে এই কিজোন ক্লাসিকের ট্র্যাক। এই ট্র্যাকের উপরে আমরা যখনই ডবল ক্লিক করব, তখনই এটি, এই ভিএসটির যে পিয়ানো রোল, সেই পিয়ানো রোলটি ওপেন হয়ে যাবে। আমরা এখানে ডবল ক্লিক যেই করব, সাথে সাথে পিয়ানো রোল খুলে যাবে। পিয়ানো রোল খুলে যাওয়ার সাথে সাথে বন্ধুরা, এখান থেকে পিয়ানো রোলের যে উইন্ডোটা রয়েছে, সেই উইন্ডোটাকে আমরা ছোটো বড় করতে পারি কীভাবে? এখানে দেখুন, এই এখানটাতে ডবল ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে এটি ছোট এবং বড় হয়। এবং এটিকে ফুল স্ক্রিন করতে চাইলে, আমি যদি মনে করি যে ফুল স্ক্রিনে এটিকে দেখব, তাহলে শিফট চিপে যদি আমি ডি প্রেস করি, তাহলে এটি ফুল স্ক্রিন হয়ে যায়। এবং জুম ইন জুম আউট, আগের টিউটোরিয়ালে আমরা দেখিয়ে দিয়েছি কী করে জুম ইন জুম আউট করতে হয় কেকওয়াকের মধ্যে কোনো যে কোনো উইন্ডোকে। এখানেও তার ব্যতিক্রম নয়, সেমভাবে কাজ করব। আমরা অল্ট চিপে স্ক্রল ডাউন করব, তো জুম ইন জুম আউট হবে। এবং নর্মাল করলে, এটা আগের টিউটোরিয়ালে দেখা আছে, তোমরা যারা এখন অবধি সেই টিউটোরিয়াল দেখোনি, তোমরা যদি টিউটোরিয়ালটা আগে দেখে নাও, তাহলে এই টিউটোরিয়ালে তোমাদেরকে অনেক ফাস্ট ফরওয়ার্ডে শিখতে পারবে, এবং আমি অত ডিটেলসে তাহলে যাব না। পিয়ানো রোল খুলে যাওয়ার পরে আমাদেরকে পিয়ানো রোলের মধ্যে যে টুলসগুলো নিয়ে কাজ করতে হবে, সেগুলো নিয়ে হালকা ফুলকা আলোচনা করা যাক। এখানে দেখো স্মার্ট টুল রয়েছে, এখানে সিলেক্ট টুল রয়েছে। এগুলির সাহায্যে আমরা পিয়ানো রোলে বিভিন্ন ধরনের মিডিকে আমরা ড্র করব, এবং মিডি ড্র করার জন্য এই পিয়ানো, এই অপশানগুলোই দরকার। এর শর্টকাট কী হচ্ছে, F5 থেকে যদি আমি F8 অবধি কী প্রেস করি কিবোর্ডে, তাহলে এটি চেঞ্জ হয়। আমি মাউস ক্লিকের সাহায্য করতে পারি, যেটি হলুদ হয়ে থাকবে, ইয়েলো হয়ে থাকবে, সেটি অ্যাক্টিভ থাকবে। এটা মুভ টুল, এডিট টুল, ড্র টুল, ইরেজ টুল। এটিকে আমি F5, F6, F7 সাহায্য করতে পারি। কীভাবে? F5, F6, F7, F8, F9, F10। তো প্রতিটার নিচে নিচে একটা ছোট্ট করে অ্যারো আছে, তোমরা একটু ভালো করে দেখলে দেখতে পাবে যে এখানে একটা ছোট অ্যারো রয়েছে, এখানে একটা ছোট অ্যারো রয়েছে। হ্যাঁ, এগুলোর মধ্যে যদি আমি যাই, তাহলে এখানটাতে দেখা যাবে যে এখানে থেকে অনেকগুলো অপশান বেরোয় ড্র অ্যারোটার মধ্যে। তাহলে ফ্রি হ্যান্ড, প্যাটার্ন, লাইন, শাইন, ট্রায়াঙ্গল, বিভিন্ন ধরনের অপশান এখানে দেয়। আমি যদি F9 কিটাকে মাল্টিপল টাইমস যদি আমি প্রেস করি, তাহলে এই অপশানগুলো চেঞ্জ হয়ে থাকে। যেমন আমি এখানে F9 ক্লিক করছি, F9, এখানে সিম্বল চেঞ্জ হচ্ছে। তোমরা দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এখানে সিম্বল চেঞ্জ হবে। দেখো সিম্বল চেঞ্জ হচ্ছে, তার মানে এটি মানে মাল্টিপল টাইমসে। যদি F8 চলে আসি, তাহলে F8 চলে আসলে এডিট টুলটা সিলেক্ট হবে, এবং আবার যদি F8 ক্লিক করি, তাহলে এটি দেখো সিম্বল চেঞ্জ হচ্ছে। তার মানে এই যে ড্রপ ডাউন মেনুতে যেগুলো আসবে, সেগুলো পরপর পরপর আসতে থাকবে। তো আমাদের অত কিবোর্ড শর্টকাট দরকার পড়ে না, এতগুলো টুলসও দরকার পড়ে না, আমরা জেনারেলি স্মার্ট টুল নিয়েই কাজ করব। স্মার্ট টুল কাজ করলেই মাউস পয়েন্টটি এরকম হয়ে যাবে। আর মাউস পয়েন্টটি এরকম হয়ে যাওয়ার পরে আমরা তাহলে এখানে ক্লিক করব এবং ড্র্যাগ করব, একটা বার অবধি চলে আসলো। আর একটা অপশন হচ্ছে যদি আমি ডবল ক্লিক করি, সিঙ্গেল ক্লিক করলে কিচ্ছু হয় না বন্ধুরা, দেখে নাও, সিঙ্গেল ক্লিক করলে কিচ্ছু হচ্ছে না। যদি আমি ডবল ক্লিক করি, তাহলে আবার একটা কী তৈরি হবে, 1, 2, 3, 4, ডবল ক্লিক করলে আবার একটা তৈরি হলো। এবার নিচের দিকে একটা জিনিস দেখিয়ে দিই, এর ভেলোসিটি কী করে আমরা এদিক ওদিক করব। যে কীটা সিলেক্ট করব, সিলেক্ট করার জন্য জাস্ট ক্লিক করলে সেটা কি সিলেক্ট হয়ে যাবে, এবং এখানে চলে আসলে ভেলোসিটি ডবল অ্যারোতে কনভার্ট হয়ে যাবে। মাউস পয়েন্টারটা ডবল অ্যারোতে কনভার্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ভেলোসিটি কম বেশি করতে পারি। আর একটা অপশান হচ্ছে ভেলোসিটি কম করার, আমি যে কোনো একটা নোটের আমি ভেলোসিটি কম করতে চাই, তার জন্য কী করা দরকার? উপরে এখানে স্মার্ট যে টুলটা রয়েছে, সেটিতে সিলেক্ট থাকতে হবে বন্ধুরা, তাহলেই হবে। এবং এখানে দেখো, এখানে নিয়ে আসার সাথে সাথে এটি 4টে অ্যারোতে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং এটিকে ঠিক একটু ওপর দিকে নিয়ে গেলেই এর সিম্বল চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, পেন্সিলের উপর একটা ছোট ত্রিভুজ তৈরি হচ্ছে। এটিকে যদি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলেও নিচের দিকে দেখো, তোমরা দেখতে পাবে যে এর ভেলোসিটি কম হচ্ছে। কালার দেখেও বুঝতে পারবে যে ভেলোসিটিটা কমছে, ওপর দিকে যত উঠছে তত সাদা হয়ে যাচ্ছে।
সুতরাং আমি এরকম ভেলোসিটি রাখলাম। নিচের ভেলোসিটিটা আমি যদি একটু বাড়াই, তোমরা এখানে খেয়াল করবে, এখানে খেয়াল করলে দেখতে পাবে যে ভেলোসিটি কম বেশি হচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ কম বেশি হচ্ছে ভেলোসিটি, এইভাবে ভেলোসিটি কম করা যায়। আরেকটা অপশন, যে নোটটা লাস্ট এডিট করা হবে, অর্থাৎ যদি আমি এটা যদি লাস্ট এডিট হয়ে থাকে, এরপরে যে আমি নোটটা নেব সেই নোটটাতে যদি আমি আমি যদি ডবল ক্লিক করি তাহলে এই নোটের ভ্যালু কপি হয়ে যায়। আমি যেখানে ক্লিক করি না কেন, নোট আমি এখানে জিএ ক্লিক করব, তো এই নোটের ভ্যালুটাই কপি হবে। যদি আমি এটাকে জাস্ট সাপোজ ছোটো করলাম, অর্থাৎ এটা লাস্ট এডিট হলো, এবার যদি আমি ডবল ক্লিক করি তাহলে এই যে লাস্ট জিএর যেটা ছিল সেটাই কপি হয়ে গেল, তার ভেলোসিটি এবং লেন্থ দুটোই কপি হলো যেটা আমি নতুন ড্র করলাম সেটাতে। এবং আমি আরেকবার যদি করি তাহলেও সেম থাকবে। আমি কি করলাম এটিকে সিলেকশনটা দেখিয়ে দিই এবার, কী করে আমরা মিডি নোট যেগুলো আমরা ড্র করি সেগুলোকে সিলেক্ট করবো। সিলেক্ট করার সবথেকে ভালো উপায় হচ্ছে তুমি যদি এখানে ডবল একটা ক্লিক করো তাহলে সিলেক্ট হয়ে যাবে। মাল্টিপল সিলেক্ট করার জন্য কন্ট্রোল প্রেস করে রেখে যদি আমি সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে। রাইট ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখো একটা নীল রঙের একটা এরিয়া তৈরি হচ্ছে, এই এরিয়ার মধ্যে যে নোটগুলো পড়বে সেই নোটগুলো সিলেক্ট হয়ে যাবে। তিনটে পড়েছিলো, তিনটে সিলেক্ট হলাম, যদি মনে করি সবগুলো সিলেক্ট করবো তাহলে সবগুলো সিলেক্ট হয়ে গেল, যেটা রাইট ক্লিক করে। কিন্তু আচ্ছা এবার আমি দেখাই যে কী করে নোটকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে লেন্থ বড় করতে হয়, যে কোনো নোটকে, তার জন্য সিলেক্ট করা দরকার নাই, জাস্ট ওর উপরে নিয়ে আসলেই এটা ডবল এরাতে কনভার্ট হবে, টেনে দিলেই এটা লম্বা হয়ে যাবে। বাম দিক থেকে যদি করতে চাই বাম দিক থেকেও হবে। আমি নিচে দুটোকে একসাথে করবো, এবার দুটোকে একসাথে করতে গেলে দুটোকেই সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পরে আমি লেন্থটাকে এর বাড়িয়ে দেব। আচ্ছা এবার আমি আসবো এফ এ, তাহলে একটা সুন্দর কর্ডের প্যাটার্ন তৈরি হলো দোস্ত বন্ধুরা। এখান থেকে আমি আরেকটা করব, এবার আসবো ইনভার্স, কি করে কর্ডকে ইনভার্স করতে হয়, অর্থাৎ নোটকে কি করে ইনভার্স করতে হয়। কোনো একটা নোটকে ওয়ান অক্টেভ বা একটা একটা করে যদি আমি ওপরে তুলতে চাই একটা একটা নোট, তাহলে কি করে আমি কীবোর্ডের সাহায্যে করব। এমনিতে মাউসের সাহায্যে করতেই পারি, আমরা যেমন একটা সিলেক্টকে এটাকে ধরবো, ধরে নিয়ে উঠে দেবো, এটাই হয়ে যাবে। যদি মাউসের সাহায্যে যদি আমি কীবোর্ডের সাহায্যে করতে চাই তাহলে কীভাবে করব বন্ধুরা, আমি প্রথমে নোটটিকে সিলেক্ট করব। এবং কীবোর্ডে দুই ধরনের কী থাকে, একটি হচ্ছে অ্যালফাবেটিক্যাল কী ABCD, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল কী, যেটা একদম একদম ডান দিকে থাকে, যেখানে 0 থেকে 9 অবধি সংখ্যা থাকে এবং নামলক অ্যাস্ট্রিক্স প্লাস মাইনাস এবং এন্টার এই এই সিম্বলগুলো থাকে। তো আমি সেই নিউমেরিক কীবোর্ডের মধ্যে যদি আমি কোনো একটা নোটকে ক্লিক করে সিলেক্ট করার পরে কন্ট্রোল চিপে যদি 8, যার মধ্যে একটা আপ কী দেওয়া থাকে, সেটা ক্লিক করলেই সেটা 1 অক্টেভ ওপরে উঠে যায়। আমি যদি Fটাকে উপরে উঠাতে চাই তাহলেও তাই হবে, সিলেক্ট করব এবং আপ অ্যারো কী অর্থাৎ 8 কী প্রেস করলেই এটা ওপরে উঠে যাবে। এটা হয়ে গেল ইনভার্স। এবার যদি মনে করি যে আমি একটা একটা নোট ওপর নিচে করব, সাপোজ ধরো আমি এখানে একটা নোট একটা নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য, ডবল ক্লিক করলাম, এই নোটটাকে আমি কী করছি ওপরে উঠাবো, তাহলে সিম্পল এটাকে জাস্ট নিউমেরিক কিউয়ের 8 কী প্রেস করলেই সিলেক্ট করতে হবে তার জন্য অবশ্যই। এবং এটিকে যখনই ওপরে করবো একটা 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 করে ওপরে উঠবে, এবং যখন নিচে নামানো থাকবে তখন 2 অর্থাৎ নাম্বার 2কে প্রেস করতে হবে, ডান দিক বাম দিকের জন্য 4 আর 6 5 এর প্রেফারেন্স খুলে যায়। আমি ক্যান্সেল করে দেব এবং এটিকে ডিলিট করব। কোনো একটা নোটকে ডিলিট করার জন্য আমরা কি করব বন্ধুরা, এটাও দেখার জিনিস। কোনো একটা নোটকে ডিলিট করার জন্য জাস্ট সেই নোটটার উপরে রাইট ক্লিক করলেই সেটা ডিলিট হয়ে যায়। যদি মাল্টিপল নোট ডিলিট করতে যাই, আমি সাপোজ দেখাই এটাকে ছোটো করে নিই একটুখানি, ছোটো করে নেওয়ার পরে আমি মাল্টিপল নোটকে যখন ডিলিট করতে যাব তার জন্য কী করতে হবে, তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে, আর সিলেক্ট করার জন্য রাইট ক্লিক করে ড্র্যাগ করবো এবং ডিলিট কী প্রেস করে দেবো, এই একটা অপশন। আর একটা অপশন হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট করলাম, তাতে কী হলো আমার যে মাউসের সিম্বলটা সেটা ইরেজ টুলে হয়ে গেছে, এবং এটিকে আমি যে যে নোটের উপরে নিয়ে যাবো সেই নোটগুলো ডিলিট হয়ে যাবে, খুব সিম্পল। তাহলে আমি এর মধ্যে অলরেডি তোমাদেরকে শেখাতে শেখাতে একটা কর্ডের প্যাটার্ন তৈরি করে নিয়েছি। আমি মাউস এই যে এইখানে যে অপশানটা রয়েছে এটিকে এটাকে প্লে হেড বলে, এই প্লে হেডটাকে আমি যেখানে রাখবো
আমি তিনের কাছাকাছি প্লেটটাকে রাখলাম। রাখার পরে আমি অল্ট চিপে, মানে কম্পিউটার কিবোর্ডের অল্ট চিপে, আমি যদি মাউস হুইলটাকে ওপর দিকে ওঠাই তাহলে জুম আউট হবে, নিচের দিকে নামালে জুম ইন হবে, এবং সেটি মাউস যে প্লে হেড আছে সেই প্লে হেডটাকে ফলো করবে। তাহলে আমি একবার নোটটাকে শুনি। আচ্ছা, প্লে হেড যেখানেই থাকুক না কেন, প্লে হেড ধরো সাপোজ এখানে আছে, এখান থেকে আমি একবারে প্লে হেডটাকে এখানে নিয়ে আসতে চাইছি কিবোর্ড শর্টকাটের সাহায্যে। আমি মাউস ক্লিক করে তো আনতেই পারবো, কিন্তু যদি আমি বারবারে মাউস ক্লিক করে কাজ করাটা পসিবল হয়ে ওঠে না, কাজকে ফাস্ট করার জন্য কিবোর্ড শর্টকাটগুলো তোমাদেরকে জানতে হবে। এবং প্লে হেডকে একদম সামনে নিয়ে আসার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লু কি প্রেস করলেই প্লে হেড সামনে চলে আসে। আবার এখানে নিয়ে চলে আসলাম, আবার ডাব্লু প্রেস করবো চলে আসবে, আবার এখানে চলে আসলাম, আবার ডাব্লু কি প্রেস করবো সামনে চলে আসবে। এবং প্লে বাটন থেকে যদি আমি প্লে, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমি স্পেস বাটন প্রেস করি তাহলে প্লে হওয়া শুরু হয়ে যাবে। প্রথম থেকে আমি এবার শুনব। একটা সুন্দর কর্ডের প্রোগ্রেশন অলরেডি তৈরি করে ফেলেছি আমরা, এবার এটিকে আমরা আরেকটু কাজ করব। এবার এটিকে যদি আমি অনেকগুলো পার্টে ভাগ করতে চাই, ধরো এটা কেমন হবে, অর্থাৎ প্রতিটি চার ভাগে প্রতিটা নোটকে আমি ভাঙতে চাইছি, তাহলে কি করব, সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্ট কি প্রেস করব, অল্ট ALT কি প্রেস করলেই এটি দেখো কাঁচিতে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ এবারে আমি যেখানে যেখানে করব সেখান থেকে চপ হয়ে যাবে এটা। দেখলে চারটে চপ করে দিয়েছি। এবার আমি কি করব, ডাব্লু দিয়ে প্রথমে চলে আসবো এবং শুনব। এখানটাতে আমি আবার অল্ট কি প্রেস করে ভাগ করে দেব এবং এটাকে আমি ডিলিটই করে দেব। ডিলিট করে দিয়ে আমি এই সবগুলোকে, আচ্ছা এবার আমি আরেকটা জিনিসে আসি, কোনো একটা নোটকে তুমি কি করে কপি পেস্ট করবে। ধরো আমি এই যে জিএ যতগুলো নোট রয়েছে সবগুলো নোটকে আমি এই এই জায়গাটাতে, এই এমটি স্পেসটাতে, এখানটাতে আমি কপি পেস্ট করতে চাইছি। তার জন্য সবথেকে সোজা নিয়ম, প্রথমে সিলেক্ট করে নেব যে নোটটাকে আমি কপি, যে নোটগুলোকে আমি কপি পেস্ট করতে চাইছি, এবং কন্ট্রোল কি প্রেস করে আমি, দেখো কন্ট্রোল কি প্রেস করলেই কিন্তু এমনি কোনো রকম অপশান আসছে না, তোমরা ভালো করে খেয়াল করো, যেই কন্ট্রোল কি প্রেস করব অমনি প্লাসের নিচে একটা প্লাস চলে আসছে। দেখো ওই ফোর অ্যারো হয়ে আছে, ফোর অ্যারো নিচে একটা প্লাস চলে আসছে, এবং কন্ট্রোল কি যে ছেড়ে দেবো ওটা চলে যাবে। আবার প্রেস করছি তো আবার চলে আসছে, তো এইটাকে প্লাস বাটন, যেই প্লাস সাইনটা চলে আসবে তখন আমি এটাকে ড্র্যাগ করে যদি আমি অন্য জায়গায় ছেড়ে দিই তাহলে এটা কপি পেস্ট হয়ে যাবে। এবং এইখানে আমার একটা কর্ড লাগবে, সেটি হচ্ছে এফ কর্ড। এফ কর্ড করার জন্য আমি নিউমেরিক কি থেকে টু প্রেস করব এবং সবগুলো নিচের দিকে আসতে থাকবে, এবং এই এফ কর্ড হয়ে গেছে। এবং নিচের যে নোটটা আছে সেই নোটগুলোকে সিলেক্ট করব। আবার সিলেক্ট করার পরে আমি জাস্ট কন্ট্রোল চিপে এইট কি প্রেস করলে এটা ওয়ান অক্টেভ উপরে চলে যাবে। অল্ট চিপে আমি এটাকেও কি করে দেব, হ্যাঁ এবার প্রথম থেকে শুনি আর একবার। ধরো এখানে অনেকগুলো ভেলোসিটি আছে, আমি যদি নর্মাল ভেলোসিটিগুলোকে এইভাবে এইভাবে যদি আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে এই ভেলোসিটিটা সিলেক্ট হয়ে গেল, ভেলোসিটি নিজের মতন করে সেজে গেল। এই ভেলোসিটি অনেক বেশি আছে, জাস্ট ছোটো করে দেব। এই গেল পিয়ানোরোলের একটা ছোট্ট ডেমো। এবার যদি আমরা মেট্রোনিমের সাথে এটিকে শুনতে চাই তাহলে আমরা কী করব, এখানটাতে দেখো দুটো অপশান রয়েছে। প্রথম অপশান হচ্ছে
মেট্রোনাম ডিউরিং রেকর্ড আমরা যেহেতু রেকর্ড করছি না আমরা প্লেব্যাক করব প্লেব্যাকের জন্য শুনবো বলে প্লেব্যাকারটা অন রাখবো এবং ডাব্লু কি প্রেস করে প্রথমে প্লেহেডকে নিয়ে আসবো এবং জাস্ট স্পেস বার ক্লিক করব। বোঝা গেল আমরা কি করে লুপ করব। লুপ যদি লুপ করতে চাও তাহলে জাস্ট আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম এবং এখানটাতে যে লুপের অপশনটা রয়েছে লুপটাকে জাস্ট অন করে দেব, তাহলে এটা লুপ হয়ে যাবে। আমরা কিবোর্ড শর্টকাটের সাহায্য করতে পারি, এল কি প্রেস করলে লুপ হয়, এল কি প্রেস করলে লুপ অফ হয়ে যায়। তোমরা এখানে দেখো এটা ইয়েলো হচ্ছে এবং গ্রে হচ্ছে, মানে ব্ল্যাক হচ্ছে, লুপ অফ হয়ে রয়েছে। আবার এল কি প্রেস করব লুপ অন হয়ে গেল। তো এবার যদি আমরা প্লে করি তাহলে এই লুপটাই বারে বারে বাজতে থাকবে। আরও একটা জিনিস তোমাদেরকে জেনে রাখা উচিত যে ধরো এখানে দুটো নোট রয়েছে, এই একটা নোট এবং এই একটা নোট, আমরা এই দুটো নোটকে একসঙ্গে জয়েন্ট করতে চাইছি অর্থাৎ জোড়া লাগাতে চাইছি, তার জন্য কী অপশন রয়েছে। আমরা এই মাল্টিপল নোটটাকে রাইট ক্লিক করে সিলেক্ট করে নেব, দুটো নোটকে সিলেক্ট করে নেওয়ার পরে অল্ট আর কন্ট্রোল প্রেস করার পরে যখনই আমরা ক্লিক করব তখন সেটা একটা নোটে পরিণত হয়ে যাবে। ধরো এখানে সবগুলো নোটকে আমি একটা নোট বানাতে চাইছি, এতগুলো নোটকে আমি একটা নোট বানাতে চাইছি, অল্ট কন্ট্রোল করার পরে যদি আমি যেটার উপরে ক্লিক করব সেটাতে অপশানে হয়ে যাবে। আবার কন্ট্রোল জেড করলাম, ধরো আবার সিলেক্ট করা আছে আমি সবগুলো নোটকে সি নোট বানাতে চাইছি, এখানে এফ সি এবং এ নোট রয়েছে, আমি জাস্ট সি এ করতে চাই। তাহলে আমার যে গ্লুয়ের অপশানটা আছে, আঠার যে অপশানটা, সেই অপশানটাকে রাখতে হবে সি এর ওপরে এবং ক্লিক করলে সেটা সি এর মধ্যে কোল্যাপসড হয়ে যাবে। যদি আমি এতে করতে চাই তাহলে রাইট ক্লিক করে আমি সিলেক্ট করব এবং কন্ট্রোল অল্ট চেপে যদি আমি এতে ক্লিক করি তাহলে সবকটা অপশান, সবকটা নোট স্টিক হয়ে একটা এ নোট তৈরি করবে, অর্থাৎ এতে গ্লু হয়ে যাবে। তো এই একটা খুব ভালো অপশান, এটা অনেক ক্ষেত্রেই আমাদেরকে দরকার পড়ে। এটা কন্ট্রোল জেড করে আমি আগের অবস্থাতে ফিরে এলাম এবং এখানে আরেকটা অপশান আমাকে দেখাতে হবে, সেটি হচ্ছে এখানটাতে প্যাটার্ন টুল বলে একটা অপশান রয়েছে, এটি স্মার্ট টুলে আমরা পাইনি। প্যাটার্ন টুলে ক্লিক করব এবং প্যাটার্ন টুলে ক্লিক করার পরে যখনই আমি রাইট ক্লিক করে সিলেক্ট করব এবং এটি আমি যেখান থেকে ড্র্যাগ করব সেখান থেকে এটি কপি হতে থাকবে এবং এর টিউন ততক্ষণ অবধি চেঞ্জ হবে না যতক্ষণ অবধি আমরা শিফট কি প্রেস করে না রাখব। যেটি সিলেক্ট করবো সেই রকম প্যাটার্ন তৈরি হবে। এখান থেকে যদি আমি তৈরি করি শিফট কি প্রেস করব এবং এখান থেকে তৈরি করতে চাইছি তাহলে যে প্যাটার্ন এখানে থাকবে সেই প্যাটার্নই তৈরি হতে থাকবে। এটি একটা খুব সুন্দর ফিচার। তো আমি জাস্ট কন্ট্রোল জেড করে সবগুলোকেই মিটিয়ে দেব কারণ এগুলোর আমার দরকার নেই এবং আমি স্মার্ট টুলে আবার ক্লিক করে চলে আসব। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার্স নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে স্ন্যাপ। কী করে কেকওয়াক পিয়ানোরোলের মধ্যে আমরা স্ন্যাপ অপশানটাকে কাজে লাগাবো এবং স্ন্যাপ অপশানটা কতটা জরুরি সেটা একটু বোঝার চেষ্টা করি। তো প্রথমে স্ন্যাপ অপশানটাকে বোঝানোর জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আমি সবগুলো নোট রয়েছে সবগুলো নোটকে আমি ডিলিট করে দেব, সিলেক্ট করে নিয়ে আমি ডিলিট করব এবং সিলেক্ট অপশানটাকে ধরে আমি জাস্ট একটা বার অবধি নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে যে দুই অবধি হয়েছে, দুই আমি তিন অবধি যাইনি, কিন্তু দুই অবধি আমি সিলেক্ট করে রেখেছি এবং দুই অবধি সিলেক্ট করে রাখার পরে এখানটাতে কতগুলো লাইন দেখতে পাচ্ছি, এই যে একটা বার, এই বারটা কতগুলো ভাগে ভাগ রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট ভাগে ভাগ রয়েছে। এইটা আমরা আট ভাগে ভাগ কী করে করলাম? এখানটাতে তো এখানে যে স্ন্যাপ অপশানটা রয়েছে এটা গ্লোবাল, এটা যদি অফ থাকে তাহলে এটা গ্লোবালি কাজ করবে, এটা অন থাকলে এটা 1/4 করা রয়েছে এই মুহূর্তে। এখান থেকে যদি আমি 1/8 করি, 1/2 করি, কোনো চেঞ্জ হচ্ছে না, 1/4 করলাম কোনো চেঞ্জ হচ্ছে না, 1/8 করলাম তাও কোনো চেঞ্জ হচ্ছে না, 1/16 যদি করি তাও কোনো চেঞ্জ হচ্ছে না।
আমি এখানটা থেকে 1 বাই এটা 40 থাক তাহলে এই যে রেজলিউশন সেই রেজলিউশনটা কোথা থেকে চেঞ্জ করব তোমরা ভালো করে দেখো বন্ধুরা এখানে ভিউ বলে একটা অপশন রয়েছে এই যে ভিউ ভিউ অপশনের এখানটাতে একটা লাস্ট ঠিক ভিউ ডান দিকে একটা ড্রপ ডাউন অ্যারো রয়েছে এখানে ক্লিক করলেই অনেকগুলো অপশন খুলে যায় এবং লাস্টে সবথেকে লাস্টে রয়েছে এখানে প্রথমে রাখতে হবে শো ভার্টিক্যাল গ্রিড লাইন এইটাকে ক্লিক করে দিলেই ভার্টিক্যাল গ্রিড লাইনটা শো হবে তাহলে প্রথমে আমাকে করতে হবে কি শো ভার্টিক্যাল গ্রিড লাইনস এটা ক্লিক করলেই ভার্টিক্যাল গ্রিড লাইনসগুলো তৈরি হয়ে যাবে এবং এখানে আরেকবার ক্লিক করার পরে সবথেকে নিচে রয়েছে শো গ্রিড রেজলিউশন গ্রিড রেজলিউশনের মধ্যে 1/4 যদি করে দিই তাহলে দেখো এটা এক আমি F5 থেকে করি জিনিসটাকে 2 3 4 আমি লুপ তৈরি এর মধ্যে এটা লুপ করাই আছে আমি W চেপে চলে আসি দেখো চারবার আওয়াজ হবে 2 3 4 1 2 3 4 এবার যদি আমি গ্রিড ভিউয়ে গিয়ে গ্রিড রেজলিউশনটাকে আমি যদি 1/8 করে দিই তাহলে দেখো এটা 4 ভাগে মানে টোটাল 8 ভাগে ভাগ হয়ে গেছে তাহলে আমি এটাকে আবার ডিলিট করে দেব এবং কি করব আমি এই দেখো তখন এটা দেখা যাচ্ছিল না মধ্যখানে এই দাগটা ছিল না এখন এই মধ্যখানে দাগটা চলে এসেছে এই দেখো এবার যদি আমি প্লে করি W চিপে তাহলে 8 বার বাজছে দেখো বোঝা গেল তাহলে এই 1 থেকে 2 অবধি টোটাল 8টা ভাগে ভাগ হয়েছে এবার যদি আবার গ্রিড রেজলিউশনটাকে আমি 1/16 করে দিই তাহলে ভালো করে খেয়াল করো দেখো এখানে এখানে আরও অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে অর্থাৎ এই একটা বারের মধ্যে টোটাল 16খানা ঘর তৈরি হয়েছে খোপ তৈরি হয়েছে তাহলে এই যে গ্রিড রেজলিউশন যে অপশনটা রয়েছে এখান থেকেই আমরা এই গ্রিডটাকে ভাগ করব এবং স্ন্যাপের অপশন হচ্ছে যখন আমি গ্রিড রেজলিউশনটা অন থাকবে বা স্ন্যাপ অন থাকবে তখন আমি এটাকে 4 করি আপাতত গ্রিড রেজলিউশন আমি 4 করে দিলাম বোঝার সুবিধার জন্য এবং এটিকে আমি ছোট করলাম তাহলে স্ন্যাপ যদি অফ থাকে এবং আমি যদি কোনো একটা নোট করি তো নোটটা যেখানে মাউস পয়েন্টার থাকবে অর্থাৎ প্লেহেড যেখানে থাকবে সেখান থেকে নিয়ে নিয়েছে দেখো এবং এটাকে সরানোড়ানো করার জন্য এটা কোনো জায়গাতে স্টিক করছে না গ্রিডে আটকাচ্ছে না গ্রিড আটকাচ্ছে না কিন্তু যখন আমি গ্রিডটাকে অন করে দেব তখন যদি আমি এটাকে সরানোড়া করাতে যাই তাহলে এটা গ্রিডে আটকাবে এই দেখো গ্রিড আটকালো একদম দাগে আটকে গেছে আর দেখো দাগে আটকে গেছে প্রথমটাতেই আটকে গেছে এইটা 1/4 এই যে গ্রিড যেটা আছে এইটাকে আমি কি করলাম এবার 1/8 করে দিলাম তাহলে এটা সবকটা গ্রিডে আটকে 1/8 যে গ্রিড রয়েছে সেই অনুযায়ী আটকাতে থাকবে স্টিক করবে দেখো এখানে স্টিক করছে অলরেডি নিজে নিজে স্টিক করছে আবার এখান থেকে যদি করতে যাই এই দেখো নিজে নিজে এখানে স্টিক করে গেল মাউসটা নড়াচ্ছি তাও খুব একটা নড়ছে না কিন্তু ওখানে স্টিক করে আছে তার মানে 1/8 এটা স্টিক করছে এটাকে যদি আমি 1/4 করি তাহলে এটা 4 স্টিক আটকাবে এখানে আটকাবে এখানে আটকাবে এখানে আটকাবে এটা যদি 1/16 করে দিই আমি তাহলে এটি আরও ছোট ছোট জায়গায় আটকাবে এখানে আটকালো এখানে আটকালো এখানে আটকালো এখানে এখানে বিভিন্ন জায়গাতে স্টিক করবে তোমার কাজ করতে সুবিধা হবে তাহলে গ্রিড রেজলিউশনটাকে সবসময় আমরা অন রেখে কাজ করব অনেক সময় ফ্ল্যাঙ্গারে কাজ করার জন্য স্ন্যাপটাকে অফ করতে হয় মাঝে মধ্যে হিউম্যানাইজেশন বা মানুষ যখন হাত দিয়ে পিয়ানো প্লে করে তখন একদম একদম দাগে দাগে প্রতিটা একসাথে শুরু হয় না কোনোটা কোনো কোনো নোট আগে পরে শুরু হয় সেই ক্ষেত্রে করার জন্য আমরা মাঝে মধ্যে কী করি এটাকে অফ করে দিই যেমন ধরো আমি এখানে যদি আমি পিয়ানোর একটা আমি একটা যদি ই প্লে করি এবার যদি আমি স্ন্যাপটাকে অফ করে দিয়ে এটাকে একটু আগে পিছে করি তাহলে এটা পুরো হিউম্যানের মতন শুনতে মনে হবে যেমনভাবে মানুষ প্লে করছে দেখো
একটু আগে পিছে একটা ড্রাং এই ধরনের একটা আওয়াজ। তো এই ধরনের জিনিসগুলো স্ন্যাপের সাহায্যে করা যায়। নেক্সট যে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিছু ছোট ছোট শর্টকাট কি। ধরো আমি এটিকে ছোট করে নিলাম, এবার স্ন্যাপ আমার অন রয়েছে, এখান থেকে সোলো করা নেই, আমি এটাকে ফোর করলাম, গ্রিড রেজলিউশন আমার আছে 1/4 করা আছে, 1/8 করে দিলাম আমি। এবার ধরো আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, এই কর্ডটাকে আমি কপি পেস্ট করতে চাইছি, তাহলে কি করব, জাস্ট সিলেক্ট করব এটাকে। সিলেক্ট করার পরে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে এটা পরপর পরপর সিলেক্ট হতে থাকবে। আমি যদি ছোট করে নিলাম, এবার এতগুলোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি কন্ট্রোল ডি প্রেস করি তাহলে পুরোটাই কপি হবে। এটি কাজের পদ্ধতিটিকে, কাজের যে ফ্লো থাকে সেটিকে অনেক ফাস্ট করে দেয় বন্ধুরা। তো সুতরাং এই শর্টকাট কীগুলো তোমাদের জানা উচিত। এবার আমি ধরো এখানে একটা নোট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটাকে জাস্ট এখানে ক্লিক করলাম, এবার আমি কী করলাম, এখান থেকে এতটা সিলেক্ট করলাম, এতটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কী করছি, কন্ট্রোল ডি যদি প্রেস করি বন্ধুরা তাহলে দেখো এই গ্যাপটা কিন্তু নিচ্ছে, গ্যাপটা নিচ্ছে। এবার আমি এখানে নতুন একটা নোট নিলাম, নোট নেওয়ার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি আমি কন্ট্রোল ডি করি তাহলে দেখো এর পরে পরে নিচ্ছে, অর্থাৎ এই যে গ্যাপটা এতক্ষণ নিচ্ছিল সে গ্যাপটা নিচ্ছে না। তাহলে বোঝা গেল কীভাবে করতে হবে, আমি যদি গ্যাপ সমেত চাইছি তাহলে আমাকে সিলেকশনটা সেইভাবে করতে হবে গ্যাপ সমেত। আমি এখানে একটা নোট নিলাম, নোট নেওয়ার পরে আমি এখান থেকে কী করলাম, এটিকে এই অবধি একটা পুরো মানে একটা ব্লক বক্স মানে ওয়ান যে নোটের ভ্যালু আছে সেই ভ্যালুটাকে সিলেক্ট করলাম, এবং কন্ট্রোল ডি প্রেস করলে সেই গ্যাপ সমেত এটা কপি পেস্ট হতে থাকবে। এবং যদি আমি সিম্পল করি, জাস্ট একটা নর্মাল করলাম এবং এটাকে সিলেক্ট করে নিয়ে আমি কন্ট্রোল ডি করব, তাহলে ওই হাফ ভ্যালুই হতে থাকবে, ফুল ভ্যালু আর হবে না। তো একটা সুন্দর অপশন এটাও, এটাও তোমাদের জানা উচিত। অনেক সময় মনে হয় যে আমি তো কন্ট্রোল ডি প্রেস করছি কিন্তু গ্যাপটা কেন নিচ্ছে, তখন তোমাদেরকে সিলেকশনটা দেখা উচিত যে সিলেকশন কতটা হয়ে আছে। অনেক সময় বাই ডিফল্ট সিলেকশন একটা গোটা নোট নিয়ে নেয়, তখন তোমাদের এই প্রবলেমগুলো হতে পারে। আর একটা অপশন তোমাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা, আমি ডিলিট করলাম, এখানে দেখো কতগুলো সিগনেচার রয়েছে, টাইম সিগনেচার। এই টাইম সিগনেচারটাকে যদি আমি এখানে ক্লিক করি তাহলে ডবল ক্লিক যদি করি তাহলে ফুল নিয়ে নেবে, ড্র্যাগ করার দরকার নেই। যদি আমি পরেরটাতে ক্লিক করি এবং যদি ক্লিক করি তাহলে দেখো হাফ নোট নিল, অর্থাৎ এটা হচ্ছে ফুল বার, এক মানে একের পুরো 1, 2, 3, 4 যে বিট সেই 4 বিটিও অকুপাই করেছে, এবং যদি হাফ করলাম তাহলে হাফ করেছে। এবার যদি এটা এটাতে ক্লিক করি 1/8 তাহলে দেখো এ একটা জাস্ট ছোট অকুপাই করেছে, এবং এটাতে করতে গেলে ও একটা বিট অকুপাই করবে। এবং যদি আমি এখানে চলে আসি তাহলে দেখো আরও ছোট পুচকি একটা নোট অকুপাই করেছে, এবং এটা যদি করি তাহলে একদমই ছোট। তো বন্ধুরা, এই ছিল আজকের পিয়ানোরোলের একটা মোটামুটি টিউটোরিয়াল, যেটি সম্পূর্ণ বাংলাতে। আমি একটি বাংলাতে মিউজিকের কমিউনিটি তৈরি করতে চাইছি, যারা বাংলা ভাষাভাষী আমার বাংলাদেশের বন্ধু এবং আমাদের ভারত এবং পশ্চিমবঙ্গের যারা রয়েছে, ত্রিপুরার যারা রয়েছে তাদেরকে নিয়ে। তো তোমরা যদি এই অবধি দেখে থাকো তাহলে তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবে, এবং একটা লাইক এবং কমেন্ট করবে। যদি আরও কিছু তোমাদের মতামত দেওয়ার থাকে আমাকে, বা যদি আমি কোনো ভুল করে থাকি, যদি তোমাদেরকে কিছু বলার থাকে আমাকে অবশ্যই বলতে পারবে, এবং আমার সাথে পরামর্শ করার জন্য অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমাকে অবশ্যই ফলো করতে পারো। আমরা আসবো পরবর্তী ভিডিওতে এবং অন্য এর পরবর্তী সিরিজের একটা টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ।